অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সর্বপ্রথম মেষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে এমনকি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে তাছাড়া বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন অচিরেই বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে আর শত্রুরা পরাস্ত হবে এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে এমনকি ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে এমনকি ধার কর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে যারা মনোবল জনবল অর্থবল হারিয়েছেন এমনকি বন্ধুত্বে ফাটল ধরেছে প্রেমে বিচ্ছেদ ঘটেছে তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলংকার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাধতে পারে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করতে পারেন নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হতে পারে এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে যার ফলে দিনের শেষে ধার কর্জ ঋণের জালে আটকে পড়তে হবে এমনকি দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের শোকের মাতাম চলতে পারে বা আপনাকে শবযাত্রায় অংশ নিতে হতে পারে তাছাড়া লটারি জোয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি এবং কন্ট্রাক্টরি ব্যবসায় বিনিয়োগ না করাই সমীচীন হবে এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে তাছাড়া মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে যার ফলে দীর্ঘদিন ধরে যারা কারাবাস বরণ করছেন তাদের কারামুক্তির পথ প্রশস্ত হবে এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন সেই সঙ্গে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবেন তাছাড়া প্রেম রোমান্স বিনোদন শুভ ফল প্রদান করবে এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি যে কাজে হাত দেবেন তাতেই কম বেশি সফলতা পাবেন তাছাড়া আজকের দিনে আপনারা একটি গাছ রোপণ করলে সেই গাছটি অদূর ভবিষ্যতে ফুল দিতে পারে ফল দিতে পারে সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা বাড়িয়ে দিতে পারে লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে গুপ্ত প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও দু নম্বরী কাজবাজ ফাঁস করে দিতে পারে যার ফলে সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হতে পারে এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটতে পারে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলংকার এমনকি খেলনা সামগ্রীর পসরা সাজতে পারে এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পাবে এমনকি নিত্য নতুন ব্যাধি পীড়ার প্রকোপ আপনাকে জীর্ণ থেকে জীর্ণতর করতে পারে সেই সঙ্গে অর্থকড়ি বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি দেখা দেবে যার ফলে কলকারখানার উৎপাদন বাড়তে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বজায় থাকতে পারে তথাপিও অনুচিত অবৈধ সকল প্রকার কাজবাজ থেকে বিরত থাকতে হবে এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে যার ফলে উচ্চ শিক্ষার দ্বার খুলবে তাছাড়া পিতামাতার কাছ থেকেও প্রচুর সাহায্য সহযোগিতা এমনকি আশীর্বাদ প্রাপ্ত হবেন তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে এই বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি স্থিত স্থানে বদলি বা মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখতে হবে বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলাফেরা করতে হবে অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।